ব্যক্তি ও ক্ষুদ্র স্বার্থে দলের মধ্যে কোন্দল সৃষ্টি না করতে দলের শীর্ষ নেতাদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলে এই হুঁশিয়ারি দেন তিনি এর আগে সম্মেলনে জায়গা দখলকে কেন্দ্র করে ঘটে সংঘর্ষ একই ঘটনা ঘটেছে চট্টগ্রামেও সম্মেলন মঞ্চের সামনের সারিতে কারা বসবেন তা নিয়ে ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের দুই সভাপতি পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে বাধে সংঘর্ষ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসাক মিয়া ও মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরানের সমর্থকরা এ সংঘর্ষে জড়িয়ে পড়েন পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এরপর পরই সম্মেলনস্থলে উপস্থিত হন ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগে নেতিবাচক রাজনীতির কোনো ঠাই নেই ব্যক্তি ও ক্ষুদ্র স্বার্থে দলে কোন্দল সৃষ্টি না করার আহ্বান জানান তিনি স্বার্থে মান ব্যক্তিগত অনাবশ্যক আক্রমণ কাউকে করবেন না উবায়দুল কাদের আরও বলেন শেখ হাসিনাকে কটাক্ষ করা হলে জনগণ কাউকে ক্ষমা করবে না দায়িত্বহীন মন্তব্য রাজনৈতিক পরিবেশ নষ্ট করে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি অনেক নেতা আছে যাদের মুখে বিষ লেগে আছে এই বিষ ফরমালিনের এই বক্তব্য দেয়া থেকে চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে এতে নগরীর সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক হোসেন সহ আহত হয়েছেন পাঁচজন মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লাল দীঘি মাঠে সভা চলাকালীন চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় মঞ্চে থাকা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বক্তব্য না রেখেই সভাস্থল ত্যাগ করেন মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা